বস্ত্র পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ এক আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছেন। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কামশায়ের ইমান ভূঁইয়া ক্রিয়েটিভ হাই স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ থেকে আশিকুর রহমান হান্নানের রিপোর্ট, জানাচ্ছেন ফরিদুর রহমান। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কামশায়ের ইমান ভূঁইয়া ক্রিয়েটিভ হাই স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বস্ত্র পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং নারায়ণগঞ্জ এক আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। সে সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রচেষ্টাতেই দেশের নারীরা এখন পুরুষের সাথে সমান ভূমিকা রেখে চলেছেন। আজকের এই নারী দিবসে মেয়েদের প্রতিপাদ্য হচ্ছে সমঅধিকার। সুতরাং মেয়েরা সমঅধিকার চায়, সুতরাং আজকে সমঅধিকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়েদেরকে অনেক ক্ষমতা দিয়েছেন, অনেক দিক দিয়ে মেয়েদেরকে উন্নত শীর্ষে নিয়ে গেছেন। মেয়েরা আজকে ক্ষমতাশালী, লেখাপড়ায় বলেন, সব দিকে বলেন। আমাদের নারী হলেন প্রধানমন্ত্রী, স্পিকার হলো নারী, বিরোধী দলের নেত্রী নারী ছিল, সব ধরনের নারী। আমাদের উপজেলায় পাঁচটা ইউনিয়ন ছিল নারী। সুতরাং নারীদের ক্ষমতা অনেক বেড়েছে, তাই আজকে প্রতিবাদ্য হচ্ছে সমঅধিকার। কাইটপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য হাবিব রহমান হাবিব, রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসি আক্তার রিয়া সহ অনেকে। ফরিদুর রহমান, জিটিভি নিউজ।